তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃত্যু। মৃতের নাম জয়ন্ত দেবনাথ, বয়স আনুমানিক 38 বছর। তার বাড়ি তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায়। কর্মসূত্রে তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকত সে। সূত্রের খবর, বিগত বেশ কয়েক বছর ধরে নো ওয়ার্ক নো পে এই নিয়ম অনুসারে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে শ্রমিকের কাজ করত জয়ন্ত দেবনাথ। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন একটি বাড়ি থেকে জয়ন্ত দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়। এলাকার লোকজন ওই বাড়িতে জয়ন্তের মৃতদেহ দেখতে পায় মঙ্গলবার দুপুর নাগাদ এবং মৃতদেহ প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গেই এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দেখলাম টিকে আছে, একটা বাড়ির উঠানের মধ্যে খুঁজে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে অ্যাডমিট করে দিচ্ছি। ডাক্তার কি কইছে? মৃত ডাক্তার কইছে, মৃত অবস্থায় ওইখানে আসলো। সে কি করে কিছু কি জানা গেছে? শুনছি এই জিমে চাকরি করে, এসডিএম অফিসে, তেলিয়ামুড়া এসডিএম অফিসে। নাম জয়ন্ত দেবনাথ। বয়স কত? বয়স 38। বাড়ি কই জায়গাতেই? বাড়ি চাকমাঘাটে। মানে কিরকম অবস্থায় দেখছেন? শরীরে কোনো আঘাত টাঘাত এরকম কিছু? আঘাত টাঘাত নাই, পাউটি ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের ছেলেমোড়া সার্ভিশন হাসপাতালের প্রতিটি ব্লকে আমি যখন ডিউটিরত অবস্থায় ছিলাম, তখন একটা ডেথ বডি ফায়ার সার্ভিস আসে। তখন জিজ্ঞাসাবাদ করাতে তারা যে এসডিএম অফিসের অপোজিটে একটা বাড়িতে রাজনীতি ভাড়া থাকে, ওই বাড়ির ওখানে পড়ে গেছে। তো এখন আমাদের এখন কজ অফ ডেথ জানার জন্য আমরা পোস্টমর্টেম পুলিশকে। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক অনিয়মিত শ্রমিকের রহস্যজনক এই মৃত্যুতে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল জুড়ে। তবে কি রহস্য রয়েছে মৃত্যুর পেছনে তা তদন্ত সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।